আসসালামু আলাইকুম। আমরা আছি কাশ্মীরের সংহতি দিবসে, একাত্মতা জানিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা জানি যে কাশ্মীরকে ভূস্বর্গ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সবাই জানি। কিন্তু একটা কথা আছে, সুন্দরের প্রতি লোভ সবারই থাকে, তাই ভারত এই সুন্দরদের ভূমি কাশ্মীরকে দখল করার জন্য পায়তারা করছে। তাদের আগ্রাসন এই দেশের প্রতি, বাংলাদেশের প্রতি যেমন ছিল, কাশ্মীরের প্রতিও তাদের এই আগ্রাসন এখন আমরা পরিলক্ষিত করছি। আপনারা জানেন কাশ্মীরের উপর, মুসলমানদের উপর তাদের গণতন্ত্র হত্যা করা হয়েছে, তাদের স্বাধীনতাকে হত্যা করা হয়েছে, তাদের স্বাধীনতা কামিন এই জনগণকে দমিয়ে রাখার জন্য তারা পায়তারা করছে। সংগ্রামী ভাই বোনেরা, ভারতের কাজই হচ্ছে অন্যের জায়গা দখল করা, অন্যের উপর তারাদারি করা, অন্যের উপর আগ্রাসন করা। তাই তাদের এই আগ্রাসন বন্ধের জন্য আমরা কাশ্মীরের স্বাধীনতা কামী জনগণের প্রতি সংহতি জানাচ্ছি, এবং এই কাশ্মীরকে এই ভারত মুক্ত করার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতা কামী, গণতন্ত্র কামী মুসলিম রাষ্ট্রগুলোর পাশে আপনারা দাঁড়াবেন, কারণ এই বিভিন্ন মুসলিম কান্ট্রি গুলোকে সবাই দেখে যাচ্ছে তাদের গণতন্ত্রকে হত্যা করার জন্য, তাদের স্বাধীনতাকে হত্যা করার জন্য একটা পায়তারা করছে। ভারতও সেই আগ্রাসন চালিয়ে গেছে এই কাশ্মীরের উপর। তাই কাশ্মীরের স্বাধীনতার জন্য এবং তাদের গণহত্যা বন্ধ করার জন্য, মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে আপনারা কাশ্মীরের জনগণের পাশে থাকবেন। আমরা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসেবে, গণতন্ত্রকামী স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে কাশ্মীরের সাথে আছি। কাশ্মীরের এই গণতান্ত্রিক আন্দোলনে সংহতি জানিয়ে আমরা আজকে আবারও কাশ্মীরকে স্বাধীন ভূখণ্ড হিসেবে দাবি জানাচ্ছি। কাশ্মীরকে ভারতের আগ্রাসন মুক্ত হিসেবে দেখতে চাই, কাশ্মীরকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। সংগ্রামী ভাই বোনেরা, আমরা স্বাধীনতা কামী, আমরা মুসলিম রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্রগুলোর পাশে থাকবো, তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য সর্বদাই কাজ করে যাব এই প্রত্যাশা রেখে, এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তাদের কাশ্মীরের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অবদান রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।